বাইপাসের টিএমসি অফিস থেকে বাড়ি যাচ্ছিলেন কালীঘাট। তার গাড়ির স্পিডটা দেখুন, দেখুন মার্সিডিজ বেঞ্জ চড়ছেন কালো, তার গাড়ির স্পিডটা দেখুন 18/11/2022। দেখুন পশ্চিমবাংলার লোক, দেখুন 2,28,00,000 লোকের প্রতিনিধি বিরোধী দলনেতার সঙ্গে কি নোংরা আচরণ এখানকার পুলিশকে দিয়ে মমতা ব্যানার্জি আর তার ভাইপো করছেন। আমিও ছন্নেবালা পার্টি নই। দেখুন 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 আমি জানি না, আমি টাকা জমা করে দিয়েছি, 11,000 টাকা আমি কালকে জমা করে দিয়েছি। আমাকে ডকুমেন্ট দিতে হবে, আমি অনেক দূর যাব, বিনীত গোলকে আমি অনেক দূর নিয়ে যাব। দেখান এটা, দেখান দেখান, একটা মেয়র সাংসদ 56 জনের একজন তাকে কিভাবে নিয়ে যায় দেখুন, গ্রিন করিডোর করে 100 কিলোমিটার স্পিডে নিয়ে যায়। দেখুন দাদাপাড়া বাইপাস থেকে মা ফ্লাইওভার হয়ে কালীঘাট। দেখুন আমি সব ডকুমেন্ট প্রমাণ নিয়ে নেমেছি এবং যা আপনারা জেনে নেবেন কার কথা, আপনি জেনে নেবেন, পুলিশকে জেনে নেবেন, আমি তো গাড়ি নম্বর দিয়ে দিয়েছি আর আমি এটা পাবলিশ করেছি, আপনাদেরকে দিয়ে দিচ্ছি। দেখুন 5ই মে মুখ্যমন্ত্রী হয়েছে 21-এ, 6 তারিখ থেকে ফাইন করে শুভেন্দু অধিকারীকে, 6ই মে থেকে ফাইন করে 2021 থেকে, আরো ফাইন করুন। আপনার ভিখারি সরকার দিয়ে দিতে পারেন না, কম্বল দিতে যান একটা মুখ্যমন্ত্রী লজ্জা লাগে না, চাকরি দিতে পারেন না, শিল্প করতে পারেন না, কম্বল কিনার মানুষের অর্থনৈতিক ক্ষমতা আপনি তৈরি করতে পারেননি, আর আপনি ওই 120 টাকা দামের কম্বল দিতে যান মঞ্জুসা থেকে নিয়ে গিয়ে। আপনাকে আমি দিয়েছি 11,000 টাকা, আরও দেব, কোনো অসুবিধা নেই। একটা কোয়েশ্চেন বলছি, আপনার কনভয় তো সিআরপিএফ এর গাড়ি থাকে, ও এই গাড়িগুলো না হয় পার্টিকুলার আপনার গাড়িটাই কেস হচ্ছে? আরে ভাই আমি আপনাকে ডকুমেন্ট দিয়ে যাচ্ছি, আমি আপনাকে সব ডকুমেন্ট দিয়েছি, ডিস্ট্রিবিউট করে দেব, আর এটা এটার কপি জেরক্স কপিও দিয়ে দাও, আর ওই ভিডিওটা পিডিএফ বানিয়ে দিয়ে দিচ্ছি। না না আমি তো পিএ কে রিসিভ করেছি, আমি তো আমি নিজে হাতে পিএ কে রিসিভ করেছি, বলেছি আপনি আমাকে ডকুমেন্ট প্রোভাইড করে দিবেন, যদি ডকুমেন্ট প্রোভাইড না করে তাহলে তো আমি লিগ্যাল ব্যাটেলে যাবো। আমি জানি না সিপিকে দেখাই করতে চাইনি কেন, আরে আমি তো একজন সাধারণ সিটিজেন, আমি পিয়ের কাছে রিসিভ করিয়েছি, আমি লোক দিয়ে করবো কেন, আমার ল্যাজ আছে না সিং আছে? আপনি চাইছেন ভিডিও ফুটেজ লাগবে? হ্যাঁ, আমাকে প্রমাণ দিতে হবে তো, ওনাকে ওনাকে স্যাটিসফাইড করে দিতে হবে আমাকে, তাহলে আমি সতর্ক হয়ে যাব, আমি বেআইনি পার্কিং করেছি কিনা, আমি ট্রাফিক সিগন্যাল ভায়োলেশন করেছি কিনা, আমি ওয়ান ওয়ে ব্রেক করেছি কিনা, হাই স্পিডে গেছি কিনা, এই 4-5টা জিনিস তো।